ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মাধ্যমিক পাশে ক্লার্ক এবং পিয়ন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের নিয়োগ করবে মিলিটারি স্কুলে। আপনাদের কিন্তু একটা চাকরির সুযোগ রয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই যে মাধ্যমিক পাশে মিলিটারি স্কুলে ক্লার্ক এবং পিয়ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত চাওয়া হচ্ছে এবং বেতন কত দেওয়া হবে এবং আবেদনের লাস্ট ডেট কি রয়েছে এবং আবেদন কিভাবে করবেন, টোটালটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে সমস্ত পদে আপনাদের নিয়োগ করবে, এখানে কিন্তু বিভিন্ন পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশের ক্লার্ক এবং পিয়ন নিয়োগ, লোয়ার ডিভিশন ক্লার্ক মানে LDC পদে নিয়োগ করতে চলেছে। তারপরে যে পোস্টটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপরে MTS পিয়ন, তারপরে MTS মালিক, তারপরে MTS ওয়ারম্যান, তারপরে MTS সাফাইওয়ালা এবং ওয়ারম্যান এবং টেবিল এবং ওয়েটার। এরপরে সে বেতন, বয়স, নিয়োগ পদ্ধতি এবং আবেদন ফি এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা। তো এখানে কিন্তু আপনাদের অফলাইনে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো মাধ্যমিক পাশে কিন্তু একটা দারুণ চাকরির সুযোগ রয়েছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে করবেন। দেখতে পাচ্ছেন গোটা দেশ জুড়ে চাকরির প্রার্থীদের জন্য বিরাট সুখবর, কেন্দ্রীয় সরকারের মিলিটারি স্কুলে বিভিন্ন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে তা কিন্তু একটু আগে আমি আলোচনা করলাম, যোগ্যতা বয়স বিস্তারিত আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক মানে LDC, মোট শূন্য পদ তিনটি, ইউআরদের রয়েছে দুইটি মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের, SC-দের একটি। শিক্ষাগত যোগ্যতা, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হতে হবে অন্তত উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ তোলার গতি থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বয়স আপনাদের 18 থেকে 25 বছর চাওয়া হচ্ছে, যেটা এখানে নেই, অফিসিয়াল নোটিশে আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং বেতনও কিন্তু এখানে আপনাদের কিন্তু একটা ভালো ধরনের বেতন দেওয়া হবে, মানে 15 থেকে 17 হাজার টাকা থেকে শুরু করে বা 19 হাজার টাকা পর্যন্ত আপনাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, মোট শূন্য পদ একটি, ইউআরদের রয়েছে এটা। শিক্ষাগত যোগ্যতা, অন্তত মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের কাজের সম্পর্কে সাধারণ ধারণা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু বয়স 18 থেকে আপনাদের কিন্তু মানে 25 বছরের মধ্যে চাওয়া হয়েছে। এবং এখানে কিন্তু বেতন আপনাদের কিন্তু 17 হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে, সেটা কিন্তু আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমি দেখিয়ে দেবো, সেখানে টোটালটা দেওয়া আছে। এরপর আছে MTS পিয়ন, মোট শূন্য পদ দুইটি, ইউআরদের একটি, SC-দের একটি। শিক্ষাগত যোগ্যতা, MTS পিয়ন পদে আবেদন করার জন্য যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাস এবং পিয়ন পদে কাজ করতে সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। তো পিয়নের কাজের যদি আপনাদের কোনোরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তো আপনারা এখানে আবেদন করতে পারবেনই, বা যদি কোনো সাধারণ ধারণা বা জ্ঞান থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই MTS পিয়ন পদে। এখানেও কিন্তু বেতন কিন্তু আপনাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, মানে প্রায় 17 হাজার টাকার মতো, এবং বয়স কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে চাওয়া হচ্ছে। এরপর আছে MTS মালি, এই পদে যারা আবেদন করবেন এখানে ভ্যাকান্সি রয়েছে একটি মানে ইউআরদের, মানে অন্তত এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে। মালির কাজ সম্পর্কে জানা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেম বেতন রয়েছে এবং বয়সসীমা 18 থেকে 25 বছর চাওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমি দেখিয়ে দেবো এবং অফিসিয়াল নোটিশেও সেটা বলা রয়েছে। এরপর আছে MTS ওয়ারম্যান, এখানে আপনাদের তিনটি ভ্যাকান্সি রয়েছে, ইউআরদের একটি, OBC-দের একটি, EWS-এর একটি। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, সঙ্গে ওয়ারম্যানের কাজের জানা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওয়ারম্যানের কাজ করার অভিজ্ঞতা থাকলে তো আগে চান্স পাবেন, এবং যাদের সাধারণ জ্ঞান আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে MTS সাফাইওয়ালা, এই পদে মোট 4টি শূন্যপদ রয়েছে, ইউআরদের 3টি, ST-দের 1টি। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, সাথে সাফাইওয়ালা পদের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, বা পদের কাজ যদি আপনাদের কিছু সম্পর্কে জানা থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বেতন কিন্তু আপনাদের দেওয়া হবে প্রায় 15 থেকে 17 হাজার টাকার মতো, এবং আপনাদের কিন্তু বয়স চাওয়া হচ্ছে এখানে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং ওয়ারম্যান পদে যারা আবেদন করবেন ভ্যাকান্সি একটি রয়েছে ইউআরদের, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে ওয়ারম্যান পদে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। তারপরে সে টেবিল ওয়েটার, এই পদে যারা আবেদন করবেন তাদের ভ্যাকান্সি একটি মানে ইউআরদের, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন, এবং ওয়েটার পদে কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে বেতন, আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, লোয়ার ডিভিশন ক্লার্ক পদ বাদে বাকি সব পদগুলির ক্ষেত্রে মূল বেতন পে লেভেল 1 অনুযায়ী 18 থেকে
56,900 টাকা অবধি আপনাদের এখানে বেতন দেওয়া হবে। তো বুঝতেই পারছেন আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে 18,000 টাকা থেকে কিন্তু স্টার্ট হবে বা 18,000 টাকার মতো বেতন ফার্স্ট টাইম দেওয়া হবে, তারপরে কিন্তু পরবর্তীকালে এটা বাড়াতে হবে, তারপরে কিন্তু পরবর্তীকালে এটা বাড়াতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন এখানে কিন্তু পে লেভেল 2 অনুযায়ী মানে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা অবধি কিন্তু আপনারা বেতন পাবেন, এখানে কিন্তু দেওয়া আছে। এরপর হচ্ছে বয়স, ল্যাব অ্যাটেনডেন্ট পদ বাদে বাকি সব পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, যেটা আমি বলে দিয়েছি। এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন, যেমন এসসি এসটি ওবিসিরা যেভাবে বয়সের ছাড় পান, এসসিরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পান, সেটা কিন্তু আপনারা জানেন, এবং সেভাবে বয়সের ছাড় পাবেন। এরপর নিয়োগ পদ্ধতি, নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা থাকবে মোট 4টি পেপার। লিখিত পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপাস চয়েসের মানে আপনাদের এমসিকিউ টাইপের। পরীক্ষা হবে মোট 150 নম্বরের। প্রশ্নের সংখ্যা থাকবে 150টি, অর্থাৎ একটি প্রশ্নের মান থাকবে এক। পরীক্ষার সময় সীমা 2 ঘন্টা। প্রশ্নপত্র 2টি ভাষায় থাকবে, হিন্দি এবং ইংরেজি। পরীক্ষার 4টি পেপার নিচে আপনাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, কী কী পেপারে আপনাদের কত কত মার্কস থাকবে দেখতে পাচ্ছেন। জেনারেল ইন্টেলিজেন্ট পদে যারা এখানে আপনাদের এখানে 25 মার্কস থাকবে মানে রিজনিংয়ে। এরপর রয়েছে অ্যাওয়ারনেসে থাকবে 50% মানে 50 মার্কস। তারপরে ইংলিশে থাকবে 25 এবং অপটেটিভে থাকবে 25 মার্কস। এভাবে করে কিন্তু 4টি পেপার এখানে দেওয়া আছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন। এখানে অফিসিয়াল যে নোটিশ সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যে জেনারেলদের জন্য কী কী রয়েছে এবং আপনারা টোটালটা দেখতে পাচ্ছেন। এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি আপনাদের দেখিয়ে দেবো এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এরপর হচ্ছে আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আপনাদের কিন্তু একটা ফর্ম আমি দেখাবো, সেই ফর্মটি ফিল আপ করে তারপরে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে একটা নির্দিষ্ট ঠিকানায়। এবং আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, শংসাপত্র, জাতিগত শংসাপত্র, আপনার সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনার জেরক্স করতে হবে। তার নিচে আপনার নিজের অ্যাটেস্টেড করতে হবে মানে নিজের সই করতে হবে। সই করে কিন্তু সেই ফর্মের সাথে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে। অন্যথায় কিন্তু আবেদনপত্র বাতিল বলে কর্তৃপক্ষ সেটা গণ্য করবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে, যদি আপনি সেলফ অ্যাটেস্টেড না করেন। এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমরা পিডিএফ আকারে দিয়ে রেখেছি, অথবা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন। এরপর আছে আবেদন ফি, আবেদন ফি এখানে 50 টাকা চাওয়া হচ্ছে। আবেদন ফি জমা দেওয়া যাবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার মানে আইপিও এর মাধ্যমে। পোস্টাল অর্ডার করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন তাদের ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই ঠিকানায় কিন্তু আপনাদের কী করতে হবে, আপনাদের কিন্তু 50 টাকা কিন্তু আপনাদের আবেদন ফি পাঠিয়ে দিতে হবে। এবং এসসি এসটি এবং ওবিসি পিএসসি শ্রেণীর ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি জমা দিতে হবে না। তো যারা এসসি রয়েছেন, এসটি রয়েছেন, ওবিসি রয়েছেন, পিএস রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো আবেদন ফি লাগবে না। শুধুমাত্র আপনারা আবেদনপত্রটি পূরণ করে তার সাথে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা পাঠিয়ে দিলে এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এর আলাদা যারা রয়েছেন মানে এসসি এসটি ওবিসি বাদে তাদের ক্ষেত্রে 50 টাকা কিন্তু আবেদন ফি রাখা হয়েছে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, দ্য প্রিন্সিপাল রাস্তারিয়া মিলিটারি স্কুল ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর এখানে 560025। আপনাদের কিন্তু এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। এবং আপনারা যেখানে আবেদন করবেন আবেদনপত্রের খামের উপরে কিন্তু আপনাদের লিখতে হবে, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে দিতে হবে। এবং আবেদনপত্র পৌঁছানোর ঠিকানা মানে লাস্ট ডেট 4 মার্চ 2021। তো মার্চ মাস পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে, তো আপনি এখানে আবেদন করে দিতে পারেন। আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে। তো আপনাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তো আপনারা এখানে যারা ইচ্ছুক রয়েছেন যে সমস্ত পদগুলো আমি আপনাদের বললাম সেখানে আপনারা আবেদন করে দিতে পারেন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লেখা আছে, এই ফর্মটি আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন, তারপর আপনি কিসের মাধ্যমে এটা জানতে পেরেছেন সেটা এখানে লিখে দেবেন। মানে আপনি যদি সোশ্যাল মিডিয়া হয় তাহলে সোশ্যাল মিডিয়া আপনি লিখে দিতে পারেন বা পেপার, সেটা আপনি লিখে দেবেন। তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি আপনার অবশ্যই এই নোটিশের উপরের দিকে পেয়ে যাবেন। এখানে ফার্স্টের দিকে আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত রকম ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে এবং তাদের কিন্তু ঠিকানাটাও এখানে দেওয়া আছে। এখানে আপনারা টোটালটা দেখে নেবেন এবং এখানে কিন্তু আপনাদের এটা আমি সুবিধার ক্ষেত্রে আপনাদের পিডিএফ আকারে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং তারপর এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন মানে ব্লক লেটারের বড় হাতে, তারপর আপনার বাবার নামও বড় হাতে লিখে দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থ আপনি দিয়ে দেবেন, তারপর আপনার এইজেস লাস্ট আপনার কত ইয়ার্স কত মার্কস আপনার হলো সেটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সমস্ত ডিটেলস কিন্তু ন্যাশনালিটি, তারপরে রিলিজিয়ান আপনি হিন্দু মুসলিম সেটা আপনি লিখে দেবেন, তারপর পিনকোড, তারপর আপনার পুরো অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনার কিন্তু কোয়ালিফিকেশানগুলো স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটা প্রিন্ট আউট করে তারপরে ফিল আপ করতে পারেন, ফিল আপ করে কিন্তু আপনারা এখানে পাঠিয়ে দিতে পারেন। তো নিচের যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওবিসি ক্যান্ডিডেটের জন্য, ওবিসি ক্যান্ডিডেটরাই কিন্তু এটা ফিল আপ করবে এবং তাছাড়া আদার্স যারা রয়েছেন তারা কিন্তু এটা ফিল আপ করবেন না।
এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস নেম সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এই ফর্মগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং ফটো লাগাতে হবে, সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে কিন্তু আমি যে ঠিকানাটা বললাম। এবং এখানে ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদের বেতন এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতায় সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, যেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম।